বাংলাদেশের সাংসদ খুনে একই নির্মম নৃশংসতা, হার মানাবে ওয়েব সিরিজও। খুনের পর চামড়া তুলে দেহ টুকরো টুকরো, হাড় মাংস আলাদা করে মাখানো হয় হলুদ, ভেবে দেখুন একবার। এবং দুর্গন্ধ এড়াতে ব্লিচিং পাউডার, ফ্রিজে দেহাংশ ঢুকিয়ে ফ্ল্যাটেই জমিয়ে মাংস রান্না করে নাইট পার্টি করে খুনিরা। 2, 4, 9, 80 টুকরো করা হয়েছে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনারের মরদেহ, যা হলুদ মাখিয়ে কলকাতার অন্তত 10টি খাল নালায় ছড়িয়ে ফেলা হয়। আনোয়ারুল হক আনারের লাশ কুকুর দিয়েও যদি খাওয়ানো হয়, তারপরও সে যে পাপ করছে সেই পাপের সাজা হবে না। বিশেষ করে তিনি এমপি থাকা অবস্থায় যে সমস্ত মানুষের উপর নির্যাতন করেছিল, সেই সমস্ত মানুষরা তার মৃত্যুর পর এখন মিষ্টি বিতরণ করতেছে। আনোয়ারুল হক আনোয়ারকে কেন খুন করা হয়েছে, কত টাকার বিনিময়ে খুন করা হয়েছে এবং তাকে খুন করার জন্য কেন ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয়েছে, সমস্ত কিছুর প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। বিশেষ করে আনোয়ারুল হক আনোয়ার সম্পর্কে যারা জানতে চান, এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন পুরো মৃত্যুর রহস্য কি। চলুন, আনোয়ারুল হক আনোয়ারকে মারার পিছনে যে সমস্ত কারণগুলো রয়েছে সেগুলো আমরা দেখব। তার আগে, তিনি যে ক্ষমতায় থাকা অবস্থায় মানুষদের উপর নির্যাতন করেছিল, সেই সোয়ানের কথা আপনারা কেউ ভুলে যাননি। বিশেষ করে সেই সোয়ান শিবির করতো বলে তাকে ধরে চোখ উপড়ে ফেলে তাকে গুলি করে তার মাথার খোপড়া বের করে ফেলে তাকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। সেই সোহানের বাবা কি বলেছে সেটা একটু আগে শুনে আসি, এরপর কেন, কি কারণে এবং কত টাকার বিনিময়ে এবং কেন ইন্ডিয়াতে নিয়ে তাকে খুন করা হয়েছে সেই ভিডিওটা আপনারা দেখবেন। চলুন আগে সোহানের বাবার সেই আকুতি একটু দেখে আসি। তার একটা চোখের উপর গুলি করছিল, পিছন দিয়ে গুলি বাইরে গেছিল। সে শিবির করে কিনা এই বিষয়ে জানা, সে তো লেখাপড়া করতো, ইন্টার ফার্স্ট ইয়ার লেখাপড়া করতো। সে প্রথমে ডিবি পরিচয় দিয়ে জামতলা, ঈশ্বরবা জামতলা থেকে উঠাই নেওয়া হয়। তারপরে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু তাকে পাই নাই। কমপক্ষে 7 কি 8 দিন পরে তারে পাইছে হলো চুয়াডাঙ্গা থানার ভিতরে, তাকে মারা হয় আর কি। তাকে হলো ওই জায়গায় গুলি করে মারার পরে আমরা যে লাশ পাইছি, তার একটা চোখের উপর গুলি করছিল, পিছন দিয়ে গুলি বাইরে গেছিল। ঘটনা এখন ওইরকমই আর কি। ও গেছিলো হলো জামতলা, ওর মা ছিল ঢাকায়, ঢাকা থেকে আসার সময় ওই যায় দাঁড়াইছিল, মায়ের জন্য অপেক্ষা করছিল যে মা আসতেছে উড়াই নিয়ে আসবো। কিন্তু দেখা গেল ওই সময় ডিবি পরিচয় দিয়ে 2 জন পুলিশ উঠে নিয়ে গেছে। তারপরে আমরা খোঁজাখুঁজি করছি, অনেক খোঁজাখুঁজির পরে আর কোনো যায় সন্ধান পাই নাই। লাস্টে 7-8 দিন পরে যে তার লাশ পাইছে, যে আমরা অনেককে চেষ্টা করছিলাম এমপি সাহেবের কাছে যে অন্তত হাত পায়ে জড়াই ধরছিলাম যে বাচ্চাটা কাছে ফেরত দেওয়া হয়, কিন্তু তাকে আর ফেরত দেওয়া হয় নাই। লাশ পাইছে 7-8 দিন পরে চুয়াডাঙ্গা জেলায়। হ্যাঁ, না, উনি ওনার কাছে গেছিলাম, আমরা 3-4 গ্রামের লোক গেছিলাম। যাওয়ার পরে উনি বললো যে কী জন্য আসছেন আপনারা এই জায়গায়, তা আমরা বললাম এই ব্যাপার। উনি বললো না না, ওর কোনো খবরই আমার কাছে নেই, আপনারা চলে যান, চলে যান বলে আমার ওই জায়গায় খাতা দিয়েছিল। ছেলের মৃত্যুর বর্ণনা দিচ্ছেন তার বাবা, আর সেই ছেলেকে খুন করেছিল এই আনোয়ারুল হক আনোয়ারের সাঙ্গুপাঙ্গুরা। তার শেষ ফল কি হয়েছে সেটাও আপনারা কিন্তু ইতিমধ্যে জেনেছেন। চলুন এইবার তাকে কেন খুন করা হয়েছে, কি কারণে তাকে ইন্ডিয়া নেওয়া হয়েছে এবং কত টাকার বিনিময়ে খুন করা হয়েছে এবং তিনি আসলে কেন ইন্ডিয়াতে গিয়েছিলেন সেই সমস্ত তথ্যগুলো আমরা জেনে আসি। তাই ভিডিও লাইক দিয়ে দিবেন, নিজস্ব মতামত কমেন্ট সেকশনে লিখবেন যে আনোয়ারের মৃত্যুতে আপনি খুশি নাকি অখুশি। চলুন আমরা সেই ভিডিও চিত্রটি একটু দেখে আসি। এমপি আনার হত্যাকাণ্ডে আলোচনা আর জল্পনা কল্পনা এখন দেশ জুড়ে, সঙ্গে অবধারিতভাবে কিছু প্রশ্ন। কেন এমপি আনার খুন হলেন? খুন করার জন্য তাকে ভারতেই বানিয়ে যাওয়া হলো কেন? কারা তাকে খুন করলো? ঢাকার গোয়েন্দা ও কলকাতার পুলিশের কয়েকটি সূত্রের সঙ্গে কথা বলেছে টিবিএস। সূত্রগুলো জানিয়েছে এককভাবে এই খুনের পরিকল্পনা করেন এমপি আনোয়ারুল আজিমের বাল্যবন্ধু আক্তারুজ্জামান শাহিন। তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার মেয়র মোহাম্মদ শহীদুজ্জামানের ছোট ভাই। শাহিন আমেরিকারও নাগরিক। আক্তারুজ্জামান শাহিনের বিষয়ে জানতে চাইলে তার বড় ভাই শহীদুজ্জামান বলেন, নিহত এমপি আনার আর শাহিন বন্ধু ছিলেন, তবে তারা একসাথে স্বর্ণের ব্যবসা করতেন কিনা তা তার জানা নেই, তার সঙ্গে যোগাযোগ কমই হয়। হত্যার সঙ্গে জড়িত কিনা এই বিষয়েও তিনি কিছুই জানেন না বলে দাবি করেন। ঢাকার গোয়েন্দা ও কলকাতা পুলিশ সূত্র জানিয়েছে খুনের পরিকল্পনার অংশ হিসেবে শাহিন গত 30 এপ্রিল কলকাতায় যান। সেখানে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্স এলাকার UV-56 নম্বর ফ্ল্যাটটি ভাড়া। পশ্চিমবঙ্গের সিআইডির প্রধান অখিলেশ চতুর্বেদী জানিয়েছেন, পূর্ব কলকাতার নিউ টাউন অঞ্চলে যেই ফ্ল্যাটে আনোয়ারুল আজিমকে খুন করা হয়েছিল সেটি পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দপ্তরের কর্মকর্তা সঞ্জীব কুমার রায়ের। সঞ্জীবের স্ত্রীর কাছ থেকে ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন আক্তারুজ্জামান নামের এক ব্যক্তি। ফ্ল্যাট ভাড়া নেওয়ার সময় তিনি আমেরিকান পাসপোর্টের তথ্য ব্যবহার করেছিলেন। এমপি আনার হত্যায় শিলাশ্রী নামের এক তরুণীর নাম উঠে এসেছে। তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, খুনের কোন পর্যায়ে এই তরুণী সংশ্লিষ্ট তা পুরোপুরি পরিষ্কার নয়। হত্যাকাণ্ড এবং লাশ গুমের পর থেকে এই শিলাশ্রী লাপাত্তা।
তদন্তে নেমে ঢাকা ও কলকাতা পুলিশ জানতে পেরেছে শিলাশ্রীকে নিয়েই কলকাতার বিধাননগরের নিউ টাউনের ওই ভাড়া ফ্ল্যাটে উঠেছিলেন খুনি। সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে ফ্ল্যাটে ডেকে নিতে টোপ হিসেবে ওই তরুণীকে ব্যবহার করা হয় বলে পুলিশ মনে করছে। তবে পুলিশ বলছে এসবই প্রাথমিক তথ্য, সামনে এগোলে আসল রহস্য বের হয়ে আসবে। সূত্র বলছে শিলাশ্রীর বাড়ি বাংলাদেশেই টাঙ্গাইলে। এমপি খুনের পরিকল্পনাকারীর সঙ্গে প্রায়ই বিদেশ ভ্রমণ করতেন তিনি। এই ঘটনার পুরোটা সময় সেই ফ্ল্যাটে শিলাশ্রী উপস্থিত ছিলেন। হত্যাকাণ্ডের বিষয়ে শিলাশ্রী আগে থেকে কিছুই জানতেন কিনা তা অবশ্য স্পষ্ট নয়। 30 এপ্রিল কলকাতায় যাওয়ার সময় মূল পরিকল্পনাকারী শাহিন তার সঙ্গে আমানুল্লাহকেও নিয়ে যান। আমানুল্লাহর নেতৃত্বে ওই ফ্ল্যাটে ওঠেন আরো 5 জন। সেই ফ্ল্যাটে 10 দিন বসে এমপিকে খুনের পরিকল্পনা করেন তারা। সব পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর 10 মে দেশে ফেরেন আখতারুজ্জামান শাহিন। দেশে এসে শাহিন আনারের সঙ্গে কথা বলেন। এরপর গত 12 মে দর্শনা গেদে সীমান্ত দিয়ে চিকিৎসার কথা বলে ভারতে যান আনোয়ারুল আজিম। 13 মে সকালে সঞ্জীবা গার্ডেন্স এলাকার ওই ফ্ল্যাটে যান তিনি, যেখানে পুরনো কিছু ব্যবসায়িক হিসাব মেটানোর কথা ছিল তার। এমপিকে খুন করতে আগে থেকেই ওই ফ্ল্যাটে অবস্থান করছিলেন দুই খুনের মামলায় 20 বছর জেল খাটা আমানুল্লাহ। তার সঙ্গে যারা ছিলেন তাদের মধ্যে সহযোগী সিয়াম, জিহাদ, ফয়সাল, শাহজিদ, মোস্তাফিজুর রহমান ফকিরের নাম জানা গেছে। তারা এমপিয়ানারকে খুনের পর প্রায় 2 ঘন্টা সময় নিয়ে দা দিয়ে মরদেহ টুকরো টুকরো করে কেটেছিলেন। পরে লাশের টুকরোগুলো ট্রলিতে ভরে ফেলেন। রক্তের দাগ মুছে ফেলতে ডিটারজেন্ট দিয়ে মুছে ফেলা হয় ফ্ল্যাটটি। গোয়েন্দা পুলিশের তথ্য মতে এমপি আনারের খুনের নেতৃত্ব দেয়া আমানুল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়াশোনা করেছেন। নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন একসময়। আমানুল্লাহর গ্রামের বাড়ি খুলনার ফুলতলার দামোদর ইউনিয়নে। গণেশ নামের এক ব্যক্তিকে খুন করে যশোরের অভয়নগর থানার এক মামলায় আমানুল্লাহ 1991 থেকে 1997 সাল পর্যন্ত 7 বছর জেল খাটেন। এরপর ইমান আলী নামের আরেক ব্যক্তিকে খুনের ঘটনায় 2000 থেকে 2013 সাল পর্যন্ত জেল খাটেন তিনি। চরমপন্থীদের সম্পর্কে জানাশোনা আছে এমন একটি সূত্র বলছে আমানুল্লাহ নামে খুলনায় একজন সন্ত্রাসী আছেন, যিনি চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির প্রধান শিমুল ভুঁইয়ার অন্যতম সহযোগী ছিলেন। কিন্তু সাজা খাটার যে বর্ণনা পাওয়া গেছে তাতে ধারণা করা হচ্ছে শিমুল ভুঁইয়াই নিজেকে আমানুল্লাহ বলে পরিচয় দিচ্ছেন। গোয়েন্দা সূত্রগুলো থেকে জানা গেছে সংসদ সদস্য আনোয়ারুল আজিম ও আখতারুজ্জামান ওরফে শাহিনের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান ও হুন্ডি সহ আন্তর্দেশীয় বিভিন্ন অবৈধ ব্যবসার তথ্য রয়েছে। দুজনের মধ্যে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড বলে তদন্তকারীরা ধারণা করছেন। এছাড়া আনোয়ারুল ভারতে গিয়ে বন্ধুর বাসায় উঠেছিলেন। সেই গোপাল বিশ্বাসও স্বর্ণের চোরাচালানে জড়িত বলে সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে। সংসদ সদস্য আনোয়ারুলের বিরুদ্ধেও চোরাচালান সহ অন্তত 21টি মামলা ছিল, যদিও পরে সেসব মামলা থেকে তিনি খালাস বা অব্যাহতি পেয়েছেন। তার বিরুদ্ধে 2007 সালে আন্তর্জাতিক পুলিশি সংস্থা ইন্টারপোল রেড নোটিশও জারি করা হয়েছিল। অবশ্য আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2009 সালে সেটা তুলেও নেওয়া হয়। এই ঘটনার পর ঢাকা ও কলকাতায় 2টি পৃথক মামলা হয়েছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিষয়ে দুই দেশের তদন্তকারীদের মধ্যে তথ্য বিনিময় হচ্ছে বলে জানা গেছে। এর ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ইতিমধ্যেই মোহাম্মদপুর ও সাভার থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে, যারা ঘটনার পর ভারত থেকে দেশে ফিরেছিলেন। ঢাকায় ডিবির সূত্র জানায় গ্রেপ্তার 3 জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তারা সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যার সঙ্গে সরাসরি জড়িত। এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদেরকে তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমরা আমাদের পুলিশ ধরেছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট একটি সূত্র জানায় আমানুল্লাহ পরিচয়দানকারী ব্যক্তি পুলিশকে জানিয়েছেন সংসদ সদস্য আনোয়ারুলকে খুনের জন্য আখতারুজ্জামান ওরফে শাহিনের সঙ্গে 5 কোটি টাকার চুক্তি হয়। সেই অনুযায়ী আনোয়ারুলকে 12 মে কলকাতা যাওয়ার পরদিনই হত্যা করা হয়। নিহত আনোয়ারুল আজিমের মরদেহ খুঁজে পেতে একাধিক সূত্র ধরে তল্লাশি অভিযান তদন্ত চালাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ। তবে বিভিন্ন সূত্রে এটুকু জানা গেছে আজিমের মরদেহ খণ্ডবিখণ্ড অবস্থায় ইতিমধ্যেই কলকাতা পুলিশের হাতে এসেছে। এই নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে কথা বলতে নারাজ। ধারণা করা হচ্ছে বাংলাদেশের পুলিশ এবং নিহত সংসদ সদস্যের পরিবারের সদস্যরা কলকাতায় পৌঁছানোর পরে সংবাদ সম্মেলন করে এই বিষয়ে নির্দিষ্ট তথ্য জানাতে পারে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে সিআইডিকে। গোয়েন্দা পুলিশ সূত্র বলছে 13 মে এমপি খুন ও লাশ গুম নিশ্চিত হওয়ার পর
15 মে আকাশপথে কলকাতায় যান যুক্তরাষ্ট্র প্রবাসী আখতারুজ্জামান শাহীন। সেখানে গিয়ে কিলিং মিশনে অংশ নেওয়াদের বৈধ ও অবৈধ পথে দেশে ফেরত পাঠান তিনি। এরপর 18 মে ভারত থেকে নেপালে চলে যান। সংশ্লিষ্ট সূত্র বলছে, কিলিং মিশনের প্রধান ব্যক্তি আমানুল্লাহ দেশে গ্রেপ্তারের পর নেপাল থেকে সটকে পড়েন শাহীন। সর্বশেষ গত 21 মে তিনি দুবাই চলে যান। কলকাতায় গিয়ে বরানগরের স্বর্ণ ব্যবসায়ী বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন এমপি আনার। 13 মে দুপুরে সেই বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি আনোয়ারুল আজিম। কিন্তু 16 মে থেকে তার সঙ্গে আর যোগাযোগ করতে না পারায় 18 মে বরানগর থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি করেন গোপাল বিশ্বাস। গত 22 মে সকালে ভারতীয় সংবাদমাধ্যম আনারের খুন হওয়ার সংবাদ আসে। এই সময়ের মধ্যে দেশে তার ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ঢাকায় গোয়েন্দা ও পুলিশের সঙ্গে যোগাযোগ করে তার বাবার নিখোঁজ হওয়ার বিষয়টি জানান। পরের কয়েকদিনে দুই দেশের পুলিশের মধ্যে যোগাযোগ হয়। দুই দেশের পুলিশ সূত্র বলছে, খুনের পর 13 মে বিকেলে একটি উবার গাড়িতে করে লাশের টুকরো ভর্তি ট্রলি নিয়ে বের হয়ে যান কিলিং মিশনের দুই সদস্য। পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে সেই উবার চালককে আটকের পর জিজ্ঞাসাবাদও করেন। যে উবার অ্যাকাউন্ট থেকে তাকে সেদিন ডাকা হয়েছিল তা খুঁজে পায় পুলিশ। সেখানে ভেসে আসে এক বাংলাদেশি ফোন নাম্বার। সেই নম্বরের সূত্র ধরেই গ্রেপ্তার হন কিলিং মিশনের হোতা আমানুল্লাহ। গ্রেপ্তার হওয়ার পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি অনেক বিষয়ে তথ্য দেন। ঢাকা এবং কলকাতা পুলিশ এখন জিজ্ঞাসাবাদে পাওয়া এবং গোয়েন্দা তথ্য যাচাই বাছাই করে কর্মপরিকল্পনা করছে। তবে তাদের মূল টার্গেট এখন শাহীন, যিনি যুক্তরাষ্ট্র প্রবাসী। মানুষ যে অপকর্মগুলো করবে তার সাজা কিন্তু সে পাবেই, হয় দুনিয়াতে না হয় আখেরাতে। আর আনোয়ারুল হক আনোয়ার, সে তার পাপের মাত্রা এত পরিমাণে করেছেন, একটা মৃত্যু মানুষকে নিয়ে এরকম কথা বলতে যদিও আমাদের কষ্ট হচ্ছে কিন্তু বলতে হচ্ছে, কারণ এই ব্যক্তিকে দেখে যদি অন্য কোনো এমপিরা এই পাপ কামে জড়িয়ে পড়ে তাদের যে শেষ ফল এরকম হবে না সেটা কিন্তু আমরা বলতে পারি না। অবশ্যই এই আনার থেকে অন্য সব এমপিদের শিক্ষা নেওয়া উচিত। মানুষ ভালোবেসে আপনাদেরকে ভোট দেয় আর সেই ক্ষমতা পেয়ে আপনি মানুষদেরকে আবার গুলি করে হত্যা করেন, কী ধরনের অব্যাখ্যায়িত জুলুম হতে পারে সেটা কিন্তু আপনারা বুঝেন। তো আনারকে নিয়ে আপনার নিজস্ব মতামত কমেন্ট সেকশনে লিখতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।